আইনস্টাইনের এমন কিছু অভ্যাস যা অন্য মানুষের থেকে আলাদা। নাম্বার ওয়ান, আইনস্টাইন শুয়ে থাকতে অনেক বেশি পছন্দ করত, এই জন্য তিনি দিনে 10 ঘন্টা শুয়ে থাকতো। তার অনেকগুলো আইডিয়া স্বপ্নের মধ্যে সে দেখেছিল। নাম্বার টু, আইনস্টাইন হাঁটতে অনেক পছন্দ করত, এক কোম্পানিতে কাজ করতে তিনি দিনে 2 কিলোমিটার হেঁটে যেত। নাম্বার থ্রি, আইনস্টাইনের স্মোকিং করতে অনেক ভালো লাগতো, আইনস্টাইন মনে করতে স্মোকিং করলে তার মন এবং শরীর দুটোই ভালো থাকে।